বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলা টাঙ্গাইল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এই জেলা নানা কারণে উল্লেখযোগ্য, যার মধ্যে অন্যতম দিক হল শিক্ষা। এই জেলার শিক্ষার হার প্রায় 66%। টাঙ্গাইল জেলার শিক্ষার মান উন্নয়নে অসামান্য ভূমিকা রেখে চলেছে যে কটি প্রতিষ্ঠান, সেগুলোর মধ্যে অন্যতম পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রতি বছর অসাধারণ ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি টাঙ্গাইল অঞ্চলে অনন্য সুনাম অর্জন করেছে। শতভাগ পাশের হার এবং শিক্ষার মানে টাঙ্গাইলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এটি। এখন প্রশ্ন হচ্ছে যে দেশের সব স্কুলেই তো নিয়মিত ক্লাস চলে, শিক্ষক শিক্ষিকারা পাঠদান করেন, তাহলে টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশেষত্ব কি? পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়টি পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের ফলাফল অনেক ভালোভাবে অর্জিত হয়েছে, আমরা পরপর কয়েকবারই টাঙ্গাইল জেলাতে প্রথম এবং দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা আশা করি যে এটা আমরা দ্বিতীয় অবস্থানে থাকতে চাই না, আমরা যাতে প্রথম অবস্থানে পৌঁছাতে পারি সেই বিষয়ে আমাদের দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাস পরিচালিত হচ্ছে। আমরা ক্লাসের বাহিরেও কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো। আমাদের শিক্ষার্থী নরিতা হালদার বিগত 10 বছরে 11টি জাতীয় পুরস্কার পেয়েছে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা শিফটের ব্যবস্থা রয়েছে টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে। প্রতিটি কক্ষে রয়েছে সিসি ক্যামেরার সংযোগ, যার মাধ্যমে শিক্ষকদের ক্লাস নেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়। শুধু পাঠ্য বইয়ের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের পরিপূর্ণ জ্ঞান অর্জন ও বেড়ে ওঠার জন্য এই প্রতিষ্ঠানে রয়েছে আরও অনেক সুব্যবস্থা। বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করা হয়। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশেরও সুযোগ পায়। 1996 সালে টাঙ্গাইলের কেন্দ্রবিন্দুতে গড়ে ওঠে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়। টাঙ্গাইল পুলিশের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং এখনও পর্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। চেয়ারম্যান হিসেবে বর্তমানে এই স্কুল পরিচালনায় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়টি দক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরিচালিত এবং আমরা এই স্কুলের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমরা এই পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাতে ব্যবহারিক শিক্ষাটা নিতে পারে সেই জন্য কিছু আমরা কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, সায়েন্স ল্যাব এগুলোকে আমরা উন্নত করে এই শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করতেছি। শুধু টাঙ্গাইল জেলায় নয়, যদি বাইরে যেয়ে তারা যাতে মানে উপযোগী হিসাবে গড়ে ওঠে সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা কিন্তু শিক্ষার্থীদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি যাতে খুব কম সময়ে এবং বিনা হ্যাসেলে যাতে মানে খুব দ্রুত স্কুলে আসতে পারে প্রত্যন্ত অঞ্চল থেকে। সেই জন্য আমরা 4টা বাসের ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু সময় মতো এই বাসে আসে এবং আমরা স্কুলের ক্লাস শেষে তাদেরকে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। তারপরও আমরা কিন্তু এই ক্লাসটাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার জন্য 30টি সিসি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের সিসি ক্যামেরা আছে, যাতে শিক্ষার্থীরা কী করতেছে না করতেছে আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারি সেই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা প্রতিদিন আমরা কোন ক্লাসে কোন ছেলে অমনোযোগী আছে সেটাকে আমরা ক্লাসিফাই করি এবং তাদের মান উন্নয়নের জন্য পরবর্তীতে আমরা শিক্ষকদের নিয়ে মিটিং করে তাদেরকে সেগ্রিগেট করে তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করি। আমরা একটা স্কুলের সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং হার্ডওয়্যার ডেভেলপমেন্ট দুইটা ডেভেলপমেন্টের দিকে আমরা নজর দিচ্ছি। আমরা আশাবাদী পুলিশ লাইন্স স্কুলটা যেভাবে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে আরও ভালো করবে এবং এই পুলিশ লাইন্স স্কুল থেকেই কিন্তু টাঙ্গাইল না শুধু দেশের বিভিন্ন জায়গায় কম্পিট করে এই স্কুলের সুনাম আরও ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 1800-এর বেশি, 34 জন শিক্ষক শিক্ষিকা এখানে পাঠদান করেন। এছাড়া আরও 18 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা স্কুলের নিয়মিত কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত আছেন। স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল কাদেরের স্বপ্ন টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় একদিন পুরো দেশে সুনাম অর্জন করবে।